আজ আমাদের গন্তব্য মঙ্গলগঞ্জ কাটা সাহেবের নীলকুঠি। বর্তমানে বাগদার মালিপোতা গ্রাম পঞ্চায়েতের অধীন এই মঙ্গলগঞ্জ কাটা সাহেবের নীলকুঠি উত্তর চব্বিশ পরগনার প্রথম নীলকুঠি। শোনা যায় এটি তৈরি করেন জনৈক আন্ডারসন সাহেব। নীলকুঠি ছাড়াও এটি রাজবাড়ি বলেও পরিচিত, কারণ টাকির রাজা মঙ্গলচন্দ্র আস এটিকে তার উপনিবেশ তৈরি করেছিলেন। তার নাম অনুসারে এই অঞ্চলের নাম হয় মঙ্গলগঞ্জ। কনিষ্ঠা কন্যা শ্রীমতী সাবিত্রী দেবীর ইচ্ছায় এখানে তৈরি হয় একটি প্রাথমিক স্কুল, যা আজও চালু আছে। এছাড়াও এখানে রয়েছে একটি পোস্ট অফিস, যে দুটি আপনি আসলেই দেখতে পাবেন। কয়েকশো বছর কেটে গেলেও বহু স্মৃতি বিজড়িত এই ভগ্নস্তূপ আজও দাঁড়িয়ে আছে। একবার ঘুরে আসতেই পারেন। কিভাবে যাবেন? কলকাতা থেকে দূরত্ব প্রায় 95 কিলোমিটার। ট্রেনে করে আসলে ট্রেনে করে আসুন চাকদা বা বনগাঁ। চাকদা বা বনগাঁ থেকে বাসে নাটাবিরিয়া। চাকদা থেকে নাটাবিরিয়া প্রায় 27 কিলোমিটার, বনগাঁ থেকে নাটাবিরিয়া প্রায় 20 কিলোমিটার। নাটাবিরিয়া থেকে অটো বা টোটোতে মঙ্গলগঞ্জ, দূরত্ব প্রায় 3 কিলোমিটার। আশা করি আমাদের এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, আরও কিছু জানার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করুন, বন্ধুবান্ধবদের জানাতে ভিডিওটি শেয়ার করুন, আর এই ধরনের নতুন নতুন জায়গার
विस्तारित तथ्य निये नतून नतून भिडियो पेते सबस्क्राइब करुन आमादे चैनल मिराकेल एंटारटेनमेंट। एतक्षण धरे आमादे साथे थाकार जोन्नो आपनाके अजस्र अजस्र धन्यवाद।